হচ্ছে আমাদের পূর্বজন্ম থেকে আমাদের বাবা দাদা চাচারা সবাই একসাথে আমরা এটা পালন করে আসছি। এটা শুরু থেকে আমাদের সবার থেকে এটা শুরু হয়ে এটা হচ্ছে আমাদের বিবিকা ডোলা। অনেক বছর ধরে এখানে আমরা বেস্তা হয়ে আসছি, আমাদের পরপুরুষরা করে আসছে, এখন আমরাও করে আসছি, আমাদের ছেলেরাও করা যাবে। এই মহরমের শোক পালন আমরা যতদিন আছে আমরা এইভাবে করে যাব। আল্লাহ পাক যাতে আমাদের এই শোক মিছিলকে কবুল করে আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, চলতে পারি। এই দিনে তো অনেক জিনিস আল্লাহ পাক সৃষ্টি করছে, এর কারণেই তো আজকে আমরা খালি পায়ে উনাদের স্মরণে, সাইদে আনদের স্মরণে আমরা কারবালা যাইতাছি। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। আল্লাহর কাছে কিছু চাওয়ার নাই, আল্লাহর কাছে আমাদের একটি চাওয়া যে আমরা যতদিন জীবিত থাকব ততদিন আমরা এই আশুরার শোক পালন করে যাব ইনশাল্লাহ। আজকের দিনে এজিদ বাহিনী যে অত্যাচার চালাইছে মোল্লা হুসেনের উপর, রাসুলের ঘরের উপর, আপনি বলেন আপনার ঘরের সন্তান ছোট বড় সবাই মহিলারা বেপর্দা করে রাস্তায় যদি উটের মাথার উপরে বসায় দেয় আপনি কি করবেন? আপনি সহ্য করবেন? এজিদ শয়তান কি চাইছে? এজিদ চাইছিল মোল্লা হুসেনের হাত, আমার সাথে বায়াত করো। মোল্লা হুসেন বায়াত করে নাই, মোল্লা হুসেন তার কল্লা দিতে পছন্দ বোধ করছে। ইসলাম বাঁচাইছে মোল্লা হুসেন,